আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান মুকুট। আমি দীর্ঘদিন হাই ব্লাড প্রেশারে ভুগছিলাম, তো এখন আমার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আছে। কারণ আমি এর আগে জাহানুর রহমান লিটন ভাইয়ের কাছ থেকে হিজামা থেরাপি নেই, সেখান থেকে হিজামা থেরাপি নেওয়ার পর আমার ব্লাড প্রেশার এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এটা আসলে আমাদের বংশীয় টাইপের একটা প্রেশার, সবারই 140/100 এরকম থাকে। তো আমার এই প্রেশারটা নিয়ন্ত্রণে আনার জন্য আগে মেডিসিন খাইতাম, তো পরে লিটন ভাইয়ের কাছ থেকে শুনি যে হিজামা থেরাপির মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। পরে যখন হিজামা একবার নিলাম, তখন তো ফল পাইছি, ধীরে 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 আমার ভালো লাগা শুরু হইলো। তারপরে আমি দ্বিতীয় স্টেপেও হিজামা থেরাপি নিলাম, তো আলহামদুলিল্লাহ। এর আগে আমার 140/90/100 থাকতো, এখন আলহামদুলিল্লাহ এখন হিজামা নেওয়ার পর আমার সম্পূর্ণ ব্লাড প্রেশারে নিয়ন্ত্রণ আসছে। এখন আমার ব্লাড প্রেশার হিজামা নেওয়ার পর, আমার দ্বিতীয় স্টেপে হিজামা নেওয়ার পর 120/80 একদম নিয়ন্ত্রণে আছে, যেটা একদম অবিশ্বাস্য। তো আমি বলতে চাচ্ছি যে আমি এই ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট নিয়ে অনেক ভালো আছি, আর ওষুধও সেবন করতে হচ্ছে না। তো আমি মনে করি যে এটা আসলেই একটা ভালো চিকিৎসা, যেটার মাধ্যমে হয়তোবা ভালো থাকা যায়, যেটা আমি মনে করি যে ভালো থাকা যায়। তো আমরা যদি এটা নিয়ন্ত্রণ আমরা যদি এটা নেই, তাহলে স্ট্রোকের ঝুঁকি থাকবে না, এবং আমাদের শরীর এমনিতেই ওষুধ ছাড়াই হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারবো। তো আর একটা জিনিস কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন যে তোমরা গরমের আগে হিজামা নাও, যাতে তোমরা সুস্থ থাকতে পারো। তো এই এর প্রেক্ষিতেও বোঝা যায় যে আসলে এটা নেওয়া দরকার আমাদের জন্য, যাতে আমাদের স্ট্রোক বা অনিশ্চিত মৃত্যুর হাত থেকে হাই ব্লাড প্রেশার কারণে যেন আমরা ভালো থাকতে পারি। তো ঠিক আছে, আমার আসলে আমি উপকৃত পাইছি, সেই জন্য আসলে সবাইকে বলা যে আপনারাও নেন, আপনারাও সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।